প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকে চলে এসেছি আমরা রাজশাহী জেলা খড়খড়ি বাইপাস হাট। রাজশাহী খড়খড়ি বাইপাস হাট বসে প্রত্যেক দিন পাইকারি বাজার, প্রত্যেক দিন কার জন্য এই হাট। তো আজকে আসি আমরা খড়খড়ি বাইপাস হাটে, এখান থেকে সরাসরি জানবো আলুর পাইকারি বাজার। তো আজকে আলু কেমন দামে বেচে কিনে হচ্ছে। আজকে 18 এপ্রিল 2024 সাল, রোজ বৃহস্পতিবার হাট আজকে। তো আমি বলছিলাম প্রত্যেক দিন এখানে পাইকারি বাজার বসে। যারা আপনারা পাইকারি বাজারে আলু কিনতে চান, সরাসরি কিছুটা কম রেটে পাবেন পাইকারি বাজার থেকে। আমরা এখানে দেখছি লাল স্টিক। আসসালামু আলাইকুম ভাই, এগুলো লাল স্টিক না? কত দিচ্ছেন আজকে বাজার? আজকে 43-44। এখানে যে আলুটা দেখছি 43-44 টাকা, একটু পাইকারি দিচ্ছেন তো আপনারা না? গোটা বস্তা 43-44। কত কেজি আছে এক বস্তা? 65 কেজি, এক বস্তা 1800 টাকা, এক বস্তা দাম পড়ছে 1800 টাকা। 43 টাকা কেজি হলে 1800 টাকা, মোটামুটি অনেকটাই তো বেড়ে গেছে আলুর দাম। আরো দাম বাড়ার সম্ভাবনা আছে নাকি? আরো দাম কি বাড়ার সম্ভাবনা আছে নাকি? যদি ইন্ডিয়ান আলু খায় তাহলে আলুর দাম 50 টাকার উপরে লাগবে, পাইকারি বাজার 50 টাকার উপরে চলে যাবে, মানে ইন্ডিয়ান আলু না আসা পর্যন্ত না। তো দর্শক, আজকে বাজারে আমরা দেখছি এখানে 44 টাকা কেজি পাইকারি বাজারে সেল দেওয়া হচ্ছে স্টিক আলু। তো আমরা যে পরিমাণ আলুর দাম বাড়ছে আসলে অনেকটাই, তো বিশেষ করে যে হারে দাম বাড়ছে আলু। তো আমরা এই যে এ পাশ দিয়ে দেখি সাদা ডায়মন্ডটা কি। তো দর্শক, আমরা এই যে এ পাশে আসলে সাদা ডায়মন্ড আপনার রাজশাহীর দিকে একটু কমই চলে আলু। আমরা এখানে একটু সাদাটা দেখছি, একটু দাগি লাগা। এখানে যে আলুটা দেখছি আপনার কিছুটা একটু রিজিট আলু, এটা সাদা ডায়মন্ড। কি দাম বেচছেন রিজিটটা? 145 কেজি এক পাল্লা, 140 টাকা পাল্লা। এগুলো কি ভালো না? এগুলো রিজিট, এগুলো রিজিট। তো দর্শক, এখানে আমরা দেখছি সব এগুলো রিজিট, 140 টাকা পাল্লা, 5 কেজি এক পাল্লা। তবে আপনার যদি লাল স্টিক এবং সাদা ডায়মন্ড এখানে যদি ভালো আলু হয়, প্রায় 2-4 টাকা কম বেশি আপনার পাইকারি বাজারে একই দাম সেম আলু চলছে। কারণ আমরা কালকে দুর্গাপুর হাটে 2000 টাকা মূল এবং 1600-1700 টাকা মূল সাদা ডায়মন্ডটা বেচা কিনে হয়েছে, যেটা ভালো। আজকে আমরা যে লাল স্টিক আলুর দামটা জানছি, তো আলুর দামটা মোটামুটি অনেকটাই আমরা দেখলাম লাল স্টিক। এখানে আমরা দেখছি দেশি আলু, এগুলো হচ্ছে দেশি আলু ভাই না? এটা হচ্ছে দেশি আলু। দেশি আলু কী দাম দিচ্ছেন আজকে পাইকারি? 40-42 টাকা কেজি। এটা তো ছোট জিরো, একদম ছোট কাই, 40-42। বড় দানাটা আছে নাকি? ছোটটা। স্টিক আলু কী দাম দিচ্ছে? 43-44। প্রচুর হারে তো দাম বাড়ছে আলু। অনেক লাভ হচ্ছে। এবার কৃষকের কিছু লাভ হচ্ছে? কৃষক সবচেয়ে বাম্পার, কৃষক 20 টাকা থেকে 35 টাকা পর্যন্ত বেশি তাই জমিতে মাঠে। তো এই যে এটা হচ্ছে আপনার লাল স্টিক আলু, আজকে বাজারে 43 থেকে 44। তবে যেটা দেশি একদম জিরো সাইজ আলু সেটা 43-44। তো যদি একটু বড় দানা হয় তাহলে সেই দানাটা একটু বেশি দামে বেচা কিনা আছে। তো রাজশাহী খড়খড়ি বাইপাস হাট প্রত্যেক দিন বসে। তো দর্শক, রাজশাহী খড়খড়ি বাইপাস হাট থেকে আজকে আমরা সরাসরি এখানে পাইকারি বাজারে কাঁচামরিচের দামটা জানবো, আজকে কাঁচামরিচের বাজারটা কত। আমরা এখানে যে কাঁচামরিচটা দেখছি, এই যে এখানে দেখছেন এটা হচ্ছে একটু মোটা দানা, পাশে একটা আছে চিকন দানা। আসসালামু আলাইকুম ভাই, কী দাম দিচ্ছেন কাঁচামরিচ আজকে? এ পাশেটা একটু মোটা দানা 30 টাকা। তো এই যে মোটা দানাটা দেখছেন এটা হচ্ছে 30 টাকা কেজি পাইকারি বাজার থেকে বেচে কিনা হচ্ছে। আর এ পাশে আমরা যেটা দেখছি এটা একটু চিকন দানা, এটা হচ্ছে 36 টাকা কেজি পাইকারি বাজারে দেওয়া হচ্ছে। ভাই এটা কোথাকার মরিচ? এটা কোথাকার মরিচ? ডুমর, নীলফামারি ডুমর। তো এটা হচ্ছে আপনার নীলফামারি থেকে আসছে এই মরিচগুলো। তো কাঁচামরিচের বাজার আমরা দেখছি আজকে অনেকটাই বাজার কম। তো দর্শক, আমরা এখানেও দেখছি এক ভাই কাঁচামরিচ বেচা কিনা করছেন। ভাই এটা কত দিচ্ছেন আজকে? তো দর্শক, আমরা এ পাশে একদম মোটা মোটা ঢেপা ঢেপা মরিচ দেখছি একটা,
আসসালামু আলাইকুম। কি দাম দিচ্ছেন আজকে মরিচ? তাহলে বেশি হলো 28 টাকা কেজি। 28 টাকা কেজি পাইকারি? পাইকারি। এটা কোথাকার মরিচ চাচা? এটা হলো আপনার কাকন হাট কাকন রাজশাহী, মানে রাজশাহী কাকনের এলাকা, মানে রাজশাহী জেলারই অনেক বড় বড় মরিচ। হ্যাঁ, এটা হাইব্রিড মরিচ না? তো দর্শক, আজকে বাজারে আমরা এখানে দেখলাম যেটা চিকন বিন্দু মরিচ, তো আজকে 36, তার চাইতে একটু মোটা ওটা হচ্ছে আপনার 30, এটা হচ্ছে 28, সবচাইতে মোটা মরিচ এটা।